যে যাই বলুক না কেন আমরা মাওলার জিকির থেকে দূরে থাকব না থাকব বরং আমরা হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় কার জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মানে কি কোন ইলাহ নাই ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ আমার কাছে কে আছেন আমার ডানে একমাত্র আল্লাহ বামে আল্লাহ আমার ভিতরে আল্লাহ উপরে আল্লাহ নিচে আল্লাহ অন্তরে গুনার ময়লা পরিষ্কার করার হাতিয়ার আছে না নাই লিকুল্লি শাইইন সিকালা ওয়াসিকালাতুল কুলুবি যিকরুল্লাহ প্রত্যেকটা ময়লা জিনিস পরিষ্কারের হাতিয়ার আছে অন্তরের গুনাহের ময়লা পরিষ্কারের হাতিয়ার কি আল্লাহর কার জিকির জোরে বলেন কার জিকির জোরে বলেন আল্লাহর জিকির আল্লাহর জিকির আমরা করব সবাই বসে পড়ি কার জিকির করব সবাই বলেন তো না কোন পীর সাহেবের কার জিকির জিকরে হাকা মুদগিজাই রুহেরা মরহামা মুদ ঈদলে মজরুহেরা দিল জু খালি ইয়াদ হক সে আই যাওয়া আনে শয়তা হায়ো দিল বে গুমা সঙ্গে দেলস সেই কলেলা পাকে কুন সিনাবাতি গে মোহাব্বত চাকে কুন সবাই দোয়া করবেন তো আমাদের জন্য এ ময়দানে কারো আমিন কি ফেরত যাবে বলেন না কেন দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন অন্যের জন্য দোয়া করলেন নিজের ফায়দা বেশি হয় নিজের ফায়দা বেশি হয় আল্লাহ পাকে মাহফিল কবুল করেন বিশেষ করে আমি আপনাদের কাছে অন্তর থেকে দোয়া চেয়েছি জুমার সময় একটু আগে আবারও চাই যারা যাদের বয়ান আপনারা মাঠে বসে শুনেন এরকম অনেক বড় আলোচক এখানে স্টেজে আছেন যারা বিভিন্ন মঞ্চে স্টেজে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন একটা দোয়া চাই আর কোন দোয়া চাই না আল্লাহ পাকে আলোচকদের চলাফেরা কথায় যেন ইখলাস দান করেন আরো জোরে বলেন এবং মুরব্বীদের আল্লাহ ওয়ালাদের পরামর্শ নিয়ে যেন জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করেন তাহলে আমরা জিকির করবো কার কোন ব্যক্তি না আল্লাহর জিকির যত বেশি করবো জামায় সাবান যত বেশি লাগাবেন পরিষ্কার কম হবে না বেশি তাহলে আপনি আল্লাহর জিকির নামাজ পড়াও জিকির তেলাওয়াত করাও কি জিকির আল্লাহর ইসমে আজমের নাম উচ্চারণ করা এটাও জিকির তবে এর মধ্যে মতানক্য যে যাই করুক না কেন আসলে তার কলবে ময়লা থাকার কারণে সে জিকিরের বিভিন্ন বিরোধিতা করে সারা যে বিরোধিতা করুক আপনারা আমাকে বলেন তো যারা জিকির করে উজানি চর্মনাই নানুপুর সারসিনা এই সারা বাংলাদেশে যারা পীর মাশায়েখরা জিকির করা বিশেষ করে বলেন তো এই জিকিরের দ্বারা কেউ কি গুনার দিকে যায় না নেকের দিকে যায় আরে ভাই সত্য কথা বলেন বাস বিরোধিতাকে কর্ণ না কর্ণ দরকার নাই একজনে গরুর গোশত খায় না এই জন্য কি গরুর গোশত হারাম আমি খাইয়া হজম করতে পারি আমি খাইতে থাকি কি ঠিক না অনেকে ভিটামিন দুধ খাইতে গেলে পেট ফুলা যায় আর একজনে দুধ দিয়া ভাত খাইতে অনেক মজা পায় তা তরকারি লাগে না আছে না নাই এখন কেউ দুধ খাইতে না পাইলে যদি কেউ বিরোধিতা করে ওদিকে কান দেওয়ার দরকার নাই আমি আমার ভিটামিনের জন্য খাইতে থাকি জিকিরের দ্বারা আমার ফায়দা হয় না হয় না অতএব আমি জিকির চালু রাখবো যত বাধা আসবে তত বেশি করবো কার জিকির আল্লাহর জিকির কলব ময়লা দূর করার জন্য একমাত্র আল্লাহর জিকির আর এই জিকির তো চর্মনাইওয়ালারা নিজের থেকে বানায় নাই
এই জিকিরের তালিম আসে উজানির থেকে উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাই নিজের থেকে বানায় নাই তিনি নিয়ে আসেন তালিম দেওবন্দ ভারতের হাজার কোটি মানুষ তাকে ভালো করে চিনে এলেমের সাগর হাজি এমদাদ রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাই থেকে তিনিও মনগড়া বানান নাই হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রাহমাতুল্লাহ আলাই থেকে অতএব যে যাই বলুক না কেন আমরা মাওলার জিকির থেকে দূরে থাকব না থাকব বরং আমরা হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় কার জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মানে কি কোন ইলাহ নাই ইল্লাল্লাহ মানে একমাত্র আল্লাহ আমার কাছে কে আছেন আমার ডানে একমাত্র আল্লাহ বামে আল্লাহ আমার ভেতরে আল্লাহ উপরে আল্লাহ নিচে আল্লাহ চিন্তা করতে 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 বান্দা যখন এই জিকির চালু রাখবে আর আল্লাহ ধ্যান করবে এক সময় দেখবে আল্লাহর কুদরতের ঘেরান নাকে পাওয়া যায় এই জন্য জিকির বন্ধ করব না জিকির করব সুন্দরভাবে মহব্বতের সাথে আমি জিকির করব কে শুনতেছেন আল্লাহ এই মহব্বত নিয়া আমরা জিকির করব আল্লাহ জিকিরের ফায়জ ও বরকত আমাদের দান করেন বলেন আমিন আল্লাহ তাআলা ব্যতীত কোন মাবুদ নাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ
ইন্নাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
Musa, pita Muhammad Hussein Ali, Shariat Shariat.
মোহাম্মদ নাবিল হোসেন পিতা পিতা মোহাম্মদ তরিকুল ইসলাম পিতা মোহাম্মদ হাশেম বেপারি নারায়ণগঞ্জ মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ আহমদুল্লাহ পিতা মোহাম্মদ শামসুল হক বেপারি মাদারীপুর মোহাম্মদ মোহাম্মদুল্লাহ পিতা মোহাম্মদ শামসুল হক বেপারি মাদারীপুর মোহাম্মদ রেজাউল করিম পিতা মোহাম্মদ কবির হোসেন ঝালকাঠি মোহাম্মদ শিবির আহমদ পিতা মোহাম্মদ মোসলেম উদ্দিন কৌশল কুমিল্লা সবাই বলে আলহামদুলিল্লাহ।